কিরকম লাভ পাচ্ছেন? কিরকম সেইরকম লাভ, অর্ধর্ধি ক্ষতি। দর্শক দেখতে পাচ্ছেন যে ঘিওর নৌকার হাটে এত বড় বড় নৌকাগুলো এত কম দামে বিক্রি হচ্ছে। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আসতে পারেন এখানে। নৌকা কিনে কি আপনি কি মনে হচ্ছে যে জিতছেন? না, নৌকা কিনে তো জিতাই, এরা একটা নৌকা 1500 টাকা লস, এটা আমরা কিনছি যে তারপরে বলবো যে এদের লস। মদন সাহেব, হ্যাঁ বলেন। নৌকা কয়টা আনছিলেন? নৌকা আনছিলাম 24টা। 24টা বিক্রি হয়েছে কয়টা? বিক্রি আপনি 23টা হয়েছে বর্তমানে। 23টা হয়েছে, কিরকম দাম পাচ্ছে? দাম একবারে সীমিত, মানে খুব কম দাম, খুব কম। ঘিওর ঐতিহ্যবাহী 200 বছরের পুরনো হাটে থেকে আমি সজীব হাসান জয় আজকে আপনাদেরকে দেখাবো এই ঘিওর হাটে কীরকম দামে আপনারা নৌকা পাবেন এবং কীরকম কোয়ালিটির নৌকা আপনারা পাবেন। সো এই সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, সো সঙ্গেই থাকুন। আপনার খেদায় দর মতো আসা আমার নাই। কি কাটে রে? না করি 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 কাট। আপনি দিতে পারবেন কত লি বলেন? ভালো করে বলেন। 4000 টা চলবো ভাই আপনি? না আর কি কমরে ভাই, আর কত আছে? এখানে কোয়া লাগে না, 5 কেজি। আচ্ছা ওইটা দিয়ে দেন। না ভাই আপনার, এটা কাঠ বডি নিলাম, এটা স্টিল বডি নিয়ে দিই। না ভাই এটা গেনি মানুষ, আমি 3300 টাকা বলছি। 3700 কইছি? 3700। আপনি আর এক শুনে দিবেন না? দে দেগা ডুঙ্গা খালি, তোর মুহের দিকে যায়। 4000 টা দাম ডুঙ্গার, তোর মুহের দিকে চাই। মানে আর এক শুনে ভাই জন্য হয়ে যান, তোর মুহের দিকে যায়। 4000 টা নিলেন? আমি 2টা নিলাম ভাই। 2টা নিলেন? 2টা। ডুঙ্গার দাম অন্য অন্য বাজারের থেকে ডুঙ্গার দাম একটু কম। কত দিয়ে নিলেন 2টা? 2টা, একটা নিলাম 3800 টাকা, একটা নিলাম 4000 আর একটা নিলাম হলো 3500 টাকা। কয়টা আনছিলেন নৌকা? আর ভাই 5টা আনছি। 5টা? 5টা আনছিলেন, এর ভিতর বিক্রি হয়েছে কয়টা? 1টা। এই হাটের বয়স মোটামুটি কত? এই ডুঙ্গা হাটের বয়স অনেক, মোটামুটি শত বছর মানিকগঞ্জ জেলার ফার্স্ট হাট এটা। পাঁচটা বিক্রি করতে পারছেন? একটা বিক্রি আনতে রঙাই, একটা নিবার চাইছে, একটা নিতে চাইছে। পানি নাই, ব্যবসা বাণিজ্য কইরা তেমন একটা জুত নাই, মানে হাটে জিনিস বানিয়ে আনি বিক্রি করতে পারি না, অনেক দাম কম কয়, আবার কিনার সময় আমি একটু বেশি দাম দা কিনতে হয়। এই বানাই গাছ কিনে নিজেরাই বানাই, গাছ কিনে নিজেরা বানান। একটা নৌকা মোটামুটি কয় হাত? 10 হাত আছে, 12 হাত আছে, 15 হাত আছে। সবচাইতে বেশি যায় কি কি কোন সাইজের নৌকাগুলো? ওই 10 হাত 11 হাত। 10 হাত 11 হাত? নদীর পারে ঘিওর ঈদগাহ এবং ঘিওর কলেজ মাঠে প্রতি বুধবার বসে এই নৌকার হাট। বর্ষাকালে সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঐতিহ্যবাহী হাটটি চলে নৌকা বেচা কেনা। ভাই নৌকা কয়টা আনছেন? নৌকা আনছিলাম 28টা। 28টা বিক্রি হয়েছে মোটামুটি কয়টা? বিক্রি দরবারও হয়েছে, দরবারও হয়েছে। এটার মূল কারণ কি ভাবতেছেন? চার হাজার চাইতেছেন?
অনেক অল্প যাইতেছে অন্যান্য সময়ের চাইতে। এত বড় একটা নৌকা এত কম দর্শক, দর্শক দেখতে পাচ্ছেন যে ঘিওর নৌকার হাটে এত বড় বড় নৌকাগুলো এত কম দামে বিক্রি হচ্ছে। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আসতে পারেন এখানে। আমি আসলাম আটটা। আটটা বিক্রি হয়েছে? কয়টা বিক্রি হয়েছে? পাঁচটা। পাঁচটা বিক্রি হয়েছে। কি মোটামুটি লাভ হয়েছে তো নাকি? লাভ হয় না আর কি, মোটামুটি কিছু ক্ষতি দিয়ে দিয়ে বেশি ক্ষতি দিয়ে দিয়ে বিক্রি করছে। কারণ কি? এই কিছুদিন পরে যদি পানি আসে, পানি আসলে মনে হয় নৌকার দাম একটু বাড়বে। আর এখন তো পানি নাই, চরম তো নাকবো, এর জন্য আর কি বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে। কয় হাত করে এগুলো? তেরো হাত। তেরো হাত করে কত কিলো চাইতেছেন? সাড়ে ছয় হাজার। সাড়ে ছয় হাজার কিলো চাচ্ছেন? মোটামুটি কত হইলে ছাড়বে? সাড়ে চার পাঁচ। সাড়ে চার পাঁচ হলে ছাড়বে। কি কাঠ দিয়ে তৈরি করছেন এগুলো? ইউক্যালিপটাস না? আর সাইড দিয়ে ই দিচ্ছেন, ওই যে টিন, স্টিল টিন দিচ্ছেন না? আনছিলাম পনেরো ষোলোটা। বিক্রি হয়েছে কয়টা মোটর? সাত আটটা বেশি না, আর বাজার কম। সাত আটটা বিক্রি করছে? দেন না তো ভেঙে বসে রয়েছি বেচা। এর এটা কয় হাত? এটা তেরো হাত। এটা কত চাইতেছে? চাইতেছি সাড়ে পাঁচ হাজার টা। সাড়ে পাঁচ হাজার, মোটামুটি চার হলে ছেড়ে দেবেন? চার হলে ছেড়ে দেবেন। কি কাঠের এটা? সাম্বল কাঠ। সাম্বল কাঠ, সাম্বল সাম্বল। কয়টা আনছিলেন নৌকা? নৌকা হলে আঠাশটা। আঠাশটা বিক্রি হয়েছে কয়টা? দশ বারোটা। দশ বারোটা হয়েছে। এটা কয় হাত? বারো হাত। এটা কত চাচ্ছেন? এটা সাড়ে পাঁচ হাজার। সাড়ে পাঁচ হাজার চাইতেছে। ওকে, এটা কি নৌকা আপনার? হ্যাঁ। কত চাইতেছেন এটা? এটা দাম চাইতেছি পঁয়ত্রিশশো। পঁয়ত্রিশশো চাইতেছেন? কি কাঠ এটা? জামরুল কাঠ। জামরুল কাঠ। আপনারা কি কিনতে চাচ্ছেন? হয় দাম কুছে দুই হাজার টাকা। দুই হাজার বলছেন? দুই হাজার বলছেন। তাই এই বছরে নৌকার হাটে এসে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, দাম এরকম সন্তুষ্ট, কিন্তু পানি নাই সন্তুষ্ট, মানে কিনা লাগবো, কিনা লাগবো আর কি। আগে আগে কিনে রাখতেছে? আগে কিনে রাখতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাবে, পানি হইলে দাম বেড়ে যাবে। হ্যাঁ কাকা, কত হইলে পারবেন আপনি এটা? পোশাক কিনা ছত্রিশশো। কিনাই ছত্রিশশো, কমে তাই লজ দেব। হ্যাঁ করবেন বলেন, এখন তো বাজার খুবই খারাপ। নদীমাতৃক বাংলাদেশে মানিকগঞ্জ জেলা দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী। বর্ষাকাল আসলে নদীগুলো ফুলে ফেঁপে ওঠে এবং জেলার নিম্ন অঞ্চল হয়ে যায় প্লাবিত। তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে ওঠে এ নৌকা। ভাই কি নৌকা কিনতে আসছেন? হ্যাঁ। কি নৌকা কিনবেন, মানে কয় হাত মোটামুটি? দশ হাত, এগারো হাত। দেখছেন নৌকা? হ্যাঁ মোটামুটি দেখছি। দেখছেন? কি চয়েস হয় নাই একটু? চয়েস হয়েছে মোটামুটি, কিন্তু দামে বনে নাই আর পানির সংকটের জন্য, এই জন্য এখনো নেই নেই আর কি। নদীর পাড়ে ঘিওর ঈদগাহ এবং ঘিওর কলেজ মাঠে প্রতি বুধবার বসে এই ঐতিহ্যবাহী নৌকার হাটটি। বর্ষাকালে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাটে চলে নৌকা বেচা কেনা। বন্ধুরা চলুন এখন জেনে নিই কিভাবে এই হাটে আপনারা আসতে পারবেন। মানিকগঞ্জ শহর থেকে ঘিওরের দূরত্ব ২০ কিলোমিটার। বাসে আসতে চাইলে বাস ভাড়া ৪০ টাকা এবং যদি অটোরিকশায় আসতে চান তাহলে অটোরিকশা ভাড়া ৬০ টাকা, আর মোটরসাইকেলও আপনারা আসতে পারেন। ও হ্যাঁ দর্শক, আপনারা যদি বুধবারের এই নৌকার হাটে আসেন, এখানে ঘিওর বাজার ঐতিহ্যবাহী এই ঘিওর হাট এখানে বুধবার দিন হয়, আর নৌকার হাটের পাশাপাশি আপনারা এই ঘিওর হাটটিও ঘুরে যেতে পারেন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।